নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের প্রত্যেক পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ নভেম্বর মাসে রাজ্যের প্রত্যেক পুরুষ ও মহিলারা পেতে চলেছেন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত প্রত্যেক পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই নভেম্বর মাসে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে বর্তমানে যারা এই সব প্রকল্পগুলিতে আবেদন না করে থাকেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে আপনাদের নাম উঠে গেলে আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই নভেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ও বর্তমানে যারা এখনো সব প্রকল্পগুলিতে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নভেম্বর মাসে ছটি প্রকল্পের টাকা পাবেন সকল রাজ্যবাসী তো বন্ধুরা নভেম্বর মাসে কোন ছটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মানুষের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন শুধু তাই নয় রাজ্যের মানুষদের সরকারি সুবিধা নিতে যাতে অসুবিধা না হয় তাই জনগণের নিজের এলাকাতেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরকারি পরিষেবা পাচ্ছেন আর তাই নভেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে মোট ছটি প্রকল্পের টাকা লাভ করতে চলেছে সকল রাজ্যবাসী সর্বনিম্ন টাকা টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ভাতার সুবিধা পাবেন সকল রাজ্যবাসী এই সমস্ত প্রকল্পের দ্বারা কোন কোন প্রকল্পের টাকা নভেম্বর মাসে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো টাকা ও এক হাজার টাকার একটি কিস্তি নভেম্বর মাসে পাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা নভেম্বর মাসে এই প্রকল্পের এক হাজার টাকা পেতে চলেছেন আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলা বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা নভেম্বর মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকাটি তিনটি ধাপে দেওয়া হয় দু হাজার টাকা করে যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা নভেম্বর মাসে দু হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনো আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় নভেম্বর মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে আর যারা এখনো আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরো সবার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা নভেম্বর মাসে এই প্রকল্পের কিস্তি কিস্তি পেয়ে যাবেন বর্তমানে বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার এক হাজার টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন